আর সবাইকে ওয়েলকাম টু নিউ ভিডিওতে। সো এই ভিডিওতে শেয়ার করব টেরাবক্স থেকে আপনি কিভাবে সিক্রেট মেথড বা টিপস ফলো করে টেরাবক্স থেকে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করবেন, ইন ডিটেলসে দেখিয়ে দিব। বাট রিসেন্টলি আমাকে প্রচুর কমেন্ট করছেন টেরাবক্স থেকে কি আদৌ ইনকাম হচ্ছে কি না, অথবা বাংলাদেশ থেকে ইনকাম হচ্ছে কি না, এই বিষয়গুলো ক্লারিফাই করার জন্য দ্যাটস ওই ভিডিওটা মেক করা স্পেশালি। তো প্রথম পয়েন্ট হচ্ছে টেরাবক্স থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ইনকাম হচ্ছে, বাট প্রথম অবস্থায় টেরাবক্স থেকে যে পরিমাণ আর্নিং হতো বা ইনকাম হয়েছে তার তুলনায় অনেকটা কম হচ্ছে। বাট ওভারঅল হচ্ছে টেরাবক্স থেকে এখনও বাংলাদেশ থেকে আপনি ইনকাম করতে পারবেন, বাট তার জন্য অবশ্যই সিক্রেট মেথড বা টিপস আপনাকে ফলো করতে হবে, যে বিষয়গুলো আসলে আমরা পেইডভাবে ম্যানেজ করে থাকি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, আমার এই অ্যাকাউন্টটা শুধুমাত্র পেইডভাবে ট্রাফিক এনে তারপর আর্নিং হচ্ছে, প্রতিদিন 15 সেন্ট 20 সেন্ট এভাবে আর্নিং হচ্ছে, যেই আর্নিংটা শুধুমাত্র পেইড মার্কেটিং করে বা পেইড ট্রাফিক নিয়ে। কারণ আমরা সবাই জানি টেরাবক্সে নতুন ইউজার অ্যাড করতে পারলে বেশি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট হয়, আর এই বিষয়টাই ফোকাস করে মূলত আমরা পেইড ট্রাফিক দিয়ে আর্ন করে থাকি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, প্রতিদিনই কিন্তু আমার ভালো একটা আর্নিং হচ্ছে, 15 সেন্ট 19 সেন্ট 14 সেন্ট 13 সেন্ট প্রতিনিয়ত হচ্ছে। তার কারণ হচ্ছে আমি পেইড ট্রাফিক দিয়ে এই কাজগুলো করাচ্ছি, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন। প্লাস হচ্ছে আমি এখান থেকে কিন্তু অনেকবার উইডো দিয়েছি। আমি এগেইন বলছি, এই অ্যাকাউন্টটা শুধুমাত্র নতুন ইউজার দিয়ে কীভাবে ইনকাম করতে হয় পেইডভাবে সেইটা যাচাই করার জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। দ্যাটস ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করেছি। অলরেডি 3 থেকে 4 বার আমি এখান থেকে উইডো নিয়েছি। তো টেরাবক্স থেকে কীভাবে উইডো নিতে হয় এই বিষয়ে আমি অলরেডি ভিডিও মেক করেছি, আমি ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্ট করে দেবো, সেখানে ক্লিক করলেই কীভাবে উইডো দিতে হবে সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারবেন। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে টেরাবক্স থেকে বর্তমানে $10 হলে কিন্তু উইডো দিতে পাচ্ছেন, যেটা হিউজ একটা অপরচুনিটি। ওকে, তোমাদের মূল পয়েন্ট হচ্ছে যে টেরাবক্স থেকে ইনকাম করতে হলে অবশ্যই আমাদের পেইড ট্রাফিক দিয়ে করতে হবে, তাহলে আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। আমি বিষয়টা আরও সহজ করে বলে দিচ্ছি, তার জন্য আমি নতুন একটা ট্যাব ওপেন করব। দেন হচ্ছে আপনি টেরাবক্স লিখে এন্টার বাটন হিট করবেন বা সার্চ করবেন, দেন প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবো, জাস্ট ক্লিক করব। তো এইখানে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে টেরাবক্স থেকে আসলে কোন কোন ওয়েতে ইনকাম করতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন নিউ ইউজার, ভিডিও প্লে, আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড প্রিমিয়াম পেইড কন্টেন্ট, 4টা ওয়েতে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন লাইফ টাইম। সো ওভারঅল হচ্ছে আমি মূলত যেভাবে পেইড ট্রাফিক দিয়ে ইনকাম করি তার একটু বেসিক ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, নতুন ইউজার যদি আমি অ্যাড করাতে পারি তাহলে সর্বোচ্চ 50 সেন্ট নতুন ইউজারের জন্য কিন্তু আমরা পেয়ে থাকি। আমি ভিউ ডিটেলসে ক্লিক করে আরও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, নিউ ইউজার, আপনার ফাইলের থ্রুতে যদি নতুন ইউজার অ্যাড করাতে পারেন বা টেরাবক্সে সাইন আপ করাতে পারেন তাহলে কিন্তু আমরা এখান থেকে 50 সেন্ট পেয়ে যাচ্ছি। তো 50 সেন্ট আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি বাংলাদেশি টাকা এটাকে কনভার্ট করে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জাস্ট এখান থেকে আমি 50 সেন্ট করে দিচ্ছি। ওকে, তো আমি 50 সেন্ট যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে দেখতে পাচ্ছেন 60 টাকা। তো ওভারঅল হচ্ছে 60 টাকা কিন্তু আমরা প্রতি রেফারের জন্য পাবো। আরও সহজ করে বললে, নতুন ইউজারের জন্য আমরা সর্বোচ্চ 50 সেন্ট কিন্তু পাবো, যেটা বাংলাদেশি টাকায় 60 টাকা। তো এইখানে হচ্ছে মূল ফ্যাক্ট, কারণ হচ্ছে যেহেতু আমরা নতুন ইউজার অ্যাড করাতে পারলে বাংলাদেশ টাকায় সর্বোচ্চ 60 টাকা পাবো। ধরেন এক্সাম্পল হিসাবে আমি আরও কম করে নিচ্ছি, 30 টাকা। তো নতুন ইউজারের জন্য যদি 30 টাকা করে সর্বনিম্নটা আমরা ধরি তারপরেও কিন্তু ভালো একটা ইনকাম হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, নতুন ইউজার আপনি কীভাবে আনবেন বা পেইড ট্রাফিক কীভাবে আনবেন? তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মাইক্রোজব যে সাইটগুলো রয়েছে, ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে হয়, এই ধরনের ওয়েবসাইটগুলোতে আমরা জব পোস্ট করি যে নতুন জিমেল দিয়ে টেরাবক্সে সাইন আপ করলেই 10 টাকা পাবেন। যেহেতু আমরা নতুন একটা ইউজারের জন্য 30 টাকা পাচ্ছি সর্বনিম্ন, তো আমরা যদি 10 টাকা দিয়ে একটা নতুন ইউজার আনতে পারি তারপরেও কিন্তু আমাদের 20 টাকা প্রফিট থাকছে। তো এই বিষয়টাকে আসলে মেনটেন করে আমরা মূলত পেইড ট্রাফিক দিয়ে আর্নিং করে থাকি, যেমনটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম। কারণ হচ্ছে টেরাবক্সে আপনি হিউজ পরিমাণ নতুন ইউজার নিতে পারবেন, কারণ এটা কখনোই অফ হবে না।
তো এটা আমাদের জন্য হিউজ একটা অপরচুনিটি যে নতুন ইউজার আসলে কীভাবে এনে তারপর ইনকাম করতে হয়। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো আসলে আমি চাইলেও ইউটিউবে পাবলিক করতে পারবো না, কারণ ইউটিউবের নির্দিষ্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে। ওকে, তো আমার অ্যাকাউন্টটা এগেইন লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। লগ ইনে ক্লিক করবো, দেন হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। কারণ এখন আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে কেন আসলে আমাদের ইনকাম হচ্ছে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, আমি রিওর ডিটেলসে চলে আসব। দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু 14 সেন্ট 19 সেন্ট এভাবে আসছে নতুন ইউজার। আমরা বিভিন্ন ধরনের মাইক্রো জব সাইট থেকে সেখানে জব পোস্ট করে আমরা পেড ট্রাফিক আনছি, তার জন্যই এভাবে ইনকাম হচ্ছে। তো আমি চাইলেও কিন্তু ইউটিউবে এই বিষয়গুলো আসলে শেয়ার করতে পারবো না, যেহেতু ইউটিউবের বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। আর তার জন্য আমি একটা কোর্স রান করতে যাচ্ছি, প্রিমিয়াম কোর্স করাতে যাচ্ছি। তো আপনারা যারা প্রিমিয়াম কোর্সটা করতে যাচ্ছেন, আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে চলে আসবেন। আমার ফেসবুক পেজে একটা পোস্ট করা রয়েছে যে কোর্স করার জন্য আসলে কী কী করতে হবে, কী কী শেখানো হবে বা কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, সমস্ত কিছু আমার এই পোস্টে লেখা রয়েছে। তো আপনি কোর্স করতে চাইলে অবশ্যই আমার পেজে চলে আসেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্টে আমি পিন করে দিব, সেখানে ক্লিক করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এবং স্পেশালি হচ্ছে আমার কোর্সে অবশ্যই কীভাবে পেড ট্রাফিক দিয়ে ইনকাম করতে হবে, এই বিষয়গুলো আসলে ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। আরও হিউজ পরিমাণ ওয়েবসাইট রয়েছে যেখানে আমরা পেড ট্রাফিক দিয়ে ইনকাম করতে পারবো, এবং এই বিষয়গুলো আসলে আপনাদের এই কোর্সের ভিতরে থাকবে, আপনাদের শেখানো হবে। ওকে, তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।